بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمرت مدين بهير السلام عليكم ورحمة الله وبركاته أسكام دير أي مختصر الشمائل المحمدية وثبا شمائل الترمذي এই বইটির আমাদের আজকে ১৪ নম্বর পর্ব। আমাদের এই ১৪ নম্বর পর্বতে আমরা এই বইয়ের যেসব হাদিসগুলো সহিহ, ওই হাদিস নিয়ে আমরা আলোচনা করি থাকি এবং এই বইটাকে যে নাকি সংক্ষেপ করেছেন শেখ আল আলবানী, এই আমরা এই সংক্ষেপ বইটি আমরা পড়ি থাকি এবং যেসব হাদিসগুলো বারবার আসে আমরা ওগুলো আলোচনা করি না, যেগুলো নতুন নতুন যেসব হাদিস আছে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করি থাকি। তো এই ১৪ নম্বর পর্বতে বলা হয়েছে বাবু মা জাআ ফি সিফাতি সাইফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি নিয়ে যা বলা হয়েছে, উনার তরবারি কীরকম ছিল এটা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি সম্পর্কে আমাদের ইমাম এইভাবে আলোচনা করবে। তো যারা নাকি এসব হাদিস নিয়ে আলোচনা করে, অনেক মাশায়েখ বলেছেন, ওলামারা বলেছেন যে এখানে রাসূল, এখানে এই ইমাম আত-তিরমিজি তিনি তরবারি কথা কেন বললেন, শুধু তরবারি নয়, মানে এখানে এই চ্যাপ্টার এই বিষয়ের এই অধ্যায়ের পরে যেসব অধ্যায় আসবে এগুলো সব আলোচনা করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জিনিসপত্র দিয়ে তিনি যুদ্ধ করতেন ওগুলো দিয়ে, মানে যেগুলো ওনার যুদ্ধ যন্ত্রপাতি কীভাবে ছিল ওগুলো নিয়ে আলোচনা করা। তো এখানে একটা সুন্দর একটা কথা ওলামারা বলেছেন যে এই তরবারের আগে আমাদের কি বিষয় ছিল, আংটি। এই তরবারের আগে কি ছিল, আংটি ছিল। তো আংটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন কি কারণে, আংটির মধ্যে কি ছিল, সিল ছিল, আংটির মধ্যে সিল ছিল, রাসূলুল্লাহ আংটি ব্যবহার করতেন। তো ওলামারা বলতেছে খুব সুন্দর একটা কথা যে এখন কথা বলতেছে যুদ্ধর জিনিসপত্র নিয়ে, যুদ্ধের জিনিসপত্র কি কথা বলছে, আংটির কথা, আংটিতে কি ছিল, চিল ছিল। তো চিলটা কেন মারতেন, যখন নাকি উনি রাষ্ট্রীয় বিভিন্ন চিঠিপত্র পাঠাতেন বিভিন্ন দেশে, কেন পাঠাতেন চিঠিপত্র, দাওয়াতের কাজ করতেন। তো ইসলাম ধর্মের প্রথমে দাওয়াতের কাজ, ঠিক আছে, মানে কারোর সাথে জিহাদ করার আগে, যুদ্ধ করার আগে প্রথমে কি সিস্টেম, কি দাওয়াত দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগে দাওয়াত দিতেন, প্রথমেই জিহাদের করণে আগে কি দাওয়াত দিছে মানুষদেরকে, তো দাওয়াত দিত এরকম আংটি দিয়ে। তো দাওয়াতের পরে যেসব বিষয় আসছে জিহাদের, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উনার যুদ্ধতে কি কি জিনিসপত্র তিনি ব্যবহার করতেন তা নিয়ে যেসব হাদিস আছে এইসব হাদিস নিয়ে আলোচনা করা। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি কীরকম ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি ছিল অনেকগুলো, অনেকগুলো তরবারি, এক তিন অনেকগুলো তরবারি ছিল। তো তরবারি কেউ কেউ কোনো কোনো ওলামারা এই তরবারিটি বলছে নয়টা তরবারি ছিল, কয়টি, নয়টি, শুধু নয়টি নয়, আবার নয়টি নাম বিভিন্ন নামে, মানে বিভিন্ন নামে এক এক তরবারির নাম ছিল। একটার নাম যেমন ধরেন আল মাসুর, একটা নাম ছিল আল কাজিব, আল কাদিব, একটা নাম ছিল আল বাত্তার, মানে খুব মারাত্মক ধারালো আল কাদিব, মানে বিভিন্ন নামে আপনার আল লাহিফ বিষ্টনকারী,
মানে বিভিন্ন নামে ছিল, কেউ কেউ বলছে 9টি তরবারি ছিল এবং এক একটা তরবার এক একটা নাম ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি কিরকম ছিল এই হাদিসে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম। তিনি বলতেছেন আন আনাসিন ক্বাল কানা কাবিআতু সাইফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফিদ্দাহ। বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তরবারি ছিল ওই তরবারিটির কাবিয়া, কাবিয়া অর্থ হল যে তরবারি যে আমরা মনে রাখবেন তরবারি যে ধরা হয় ধরার উপরে যে একটা হ্যাঁ সেফটির জন্য যেন হাতটি যেন তরবারিতে না লেগে যায় একটা জিনিস থাকে এভাবে, এটা বাংলাতে কি বলে আমি জানি না, মানে এভাবে থাকে যেন আপনার হাতটি তরবারিতে না ঢুকে যায় এভাবে থাকে এই জিনিসটি, এটাকে আরবিতে বলে কাবিয়া। তো এই কাবি মানে এই জিনিসটি ছিল হাদিসে বলতেছে এই জিনিসটি ছিল রূপার, এটা কি ছিল রূপার, মানে আপনি তরবারি ধরবেন এইদিকে এখানে তরবারি ধরতেছেন এখানে যে জিনিসটা থাকে এবার লোহার লোহার থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা ছিল কি রূপার, এখানে হাদিসটি বলতেছে। এখানে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবার কিরকম ছিল এটা নিয়ে আপনাকে একটু আমাদেরকে জানিয়ে দিল। এখানে আরেকটি হাদিস উল্লেখ করা হয়েছে, সেখানেও বলা হয়েছে যে সাইদ বিন আবিল হাসান আল বসরি কল কানা কাবিয়াতু সাইফু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু কানা কাবিয়াতু সাইফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফিদ্দাহ। আরেকটি হাদিসে সাইদ বিন আবিল হাসান আল বসরি থেকে ওইটা ওখানেও এভাবে উল্লেখ করা হয়েছে যে উনার কাবিয়া ছিল রূপার। তারপরে আরেকটি জিনিস যে যুদ্ধেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন সেটি হল ইমাম বলতেছে বাবু মা জা ফি সিফাতি দিরই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে বলা হয়েছে কি কথা তরবারি কথা, এখন বলা হচ্ছে দেরা। দেরা অর্থ হল যে একরকম লোহার জামা পরা হয়, লোহার জামা যে যুদ্ধের সময় পরা হয়, লোহার জামা কেন পরা হয়, কেন কেউ যদি সেফটি কেউ যদি আপনাকে মানে মানে কেউ মারলো যেন আপনার গায়ে না লাগে সেজন্য একরকম লোহার জামা পরা হয়, এটা কার দিতে বলে কি হয় দেরং। এই দের সম্পর্কে ওলামারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 7টি জামা ছিল, এরকম কয়টি ছিল তরবারি ছিল 9টি আর এদের ছিল কয়টি 7টি। তো এখানে বাবু মা জা ফি সিফাতি দির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দের কিরকম ছিল, উনার খুব জামা লোহার জামা কয়টি ছিল, এ মানে কি ওইটা সিফাত কিরকম ছিল এই সম্পর্কে হাদিসগুলো আনা হয়েছে। এখানে বলতেছে আনি জুবাইর বিন আল আওয়াম, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি, তিনি বলতেছেন কানা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদিন দিরআন, যে উহুদ যুদ্ধতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি কয়টি দেরে পড়েছিলেন, কয়টি জামা পড়েছিলেন, দুইটি, দুইটি জামা ছিল উহুদের সময় কি দুইটি জামা, মানে এইটা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর তাওয়াক্কুল করতেন না, তাওয়াক্কুল করতেন তো, মানে উনার থেকে পৃথিবীতে, উনার থেকে পৃথিবীতে কেউ আছে যে উনার থেকে বেশি তাওয়াক্কুল করনেওয়ালা কেউ আছে, তুলনা হবে কেউ, কিন্তু মানে উনি তো মানে শিওর যে আল্লাহ উনাকে বাঁচাবে কোনো কথা নাই, মানে আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ ওয়াদা দিয়েছে যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কি হেফাজত করবে বাঁচাবে কোনো সমস্যা নেই এটা কোনো সন্দেহ নেই, কিন্তু উনি মুআল্লিম আমাদেরকে শিখায়, মানে অনেক সময় মানুষের আমরা বলে এই ভাই তাওয়াক্কুল করো কিছু করার দরকার নেই, না তাওয়াক্কুল করতে হবে কিন্তু তাওয়াক্কুলের সাথে ফেলুল আসবাব,
ফেল আসবা, পরীক্ষাতে আপনি যাচ্ছেন, পড়ালেখা করছো, পরীক্ষা দিবে, আরে ভাই তাওয়াক্কুল কর আল্লাহর কাছে। এখন যন্ত্র বর্তমানে করোনা রোগ, ছোঁয়াছুঁয়ি রোগ এটা, এখন একটা করোনা রোগী আছে এখানে, আপনি ওর সাথে জানেন করোনা তার আছে, রোগ আছে, আপনি তার সাথে মিশে মাঝে দরকার নেই, হাত মিলাবেন তার সাথে দরকার নেই, কারণ দূরে থাকে না, তাওয়াক্কুল করেন আপনি। আমাদের আল্লাহ তোমাকে আল্লাহর তাওয়াক্কুল নাই, তাওয়াক্কুল তো আছে ঠিক আছে, কিন্তু আমরা তো ফেল আসবাব, যে আমরা কারণ উপায় আমরা বাই করতে হবে উপায়। এন এক লোক, এখন এক লোক মানে তার বাচ্চা কাচ্চা নাই, বিয়ে করেনি, সে বলল আল্লাহ আমাকে ছেলে দাও সন্তান দাও, ছেলে দাও সন্তান দাও, সে বিয়ে করে নাই, তাকে যদি বলো তুমি মানে আল্লাহকে তোমাকে সন্তানকে আকাশ থেকে ফেলাই দিবে নাকি হবে, মানে তুমি দোয়াও করো এভাবে ফেল আসবাব, যেসব কারণ বিয়ে করার সিস্টেম এগুলো করো, আল্লাহ তোমার সন্তান দিবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ, যখন উহুদ যুদ্ধতে তিনি কি করছিলেন, দুইটি পড়ছে একদিনে দুইটি, আরেকটা হাদিসে বলতেছে মানে একটার উপরে আরেকটা পড়ছে, দুইটি পড়ছে মানে কি, মানে একটার উপরে আরেকটা দুইটি পড়ছে, তো দুইটি দেড়ের পরে তিনি বলছে ফানাহাদা ইলা সখরাতি ফালাম ইস্তাতিয়া, দুইটি যখন নাকি জামা পড়েছেন উনি চেয়েছিলেন যে একটি পাথরের উপরে ওঠার জন্য, নাহাদা ইলা সখরা মানে একটি পাথর, বড় পাথর, পাথরের উপরে উনি দাঁড়াবে কিন্তু পারছে না, পাথরের উপরে উঠতে পারছে না, এই পারছে না ওলামারা বলেছেন এই হাদিসের ব্যাখ্যাতে কেন পারছে না, কয়েকটি কারণ দেখাইছে, একটা কারণ হলো হতে পারে যেমন আছে পাথরটি অনেক উঁচু ছিল, মানে উঁচু জিনিস তো আপনি উঠতে কষ্ট হবে, উঁচু ছিল, কেউ কেউ বলেছে যে উনি তো আসলে মানে ওনার গায়ের মধ্যে দুইটি জামা লোহা, এগুলো তো ভারী আছে সহজ না, সে উঠতে পারতেছে না, আবার কেউ কেউ বলেছে যে এর কারণ হলো উনি আহত হয়েছিলেন, আহতের কারণে একটু দুর্বল ছিলেন, সে উঠতে পারতেছে না, তিনটি কারণ আলমারা বলেছেন আর কি। উনি যেহেতু যখন নাকি এই পাথরের উপরে উঠতে পারতেছে না, সাহাবাদের কাজ দেখেন ফাকাদা তালহা তাহতাহু, সাথে সাথে তালহা কি করলো, উনি বসে গেলেন, ওনার পায়ের কাছে বসে গেলেন, ওয়াসাআদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিঠে পা রাখলেন, ওনার পিঠকে কি বানালেন, সিঁড়ি বানালেন, আল্লাহু আকবার, সাআদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইস্তাওয়া আলা সাখরা, ওনার ওনার পিঠে, ওনার পিঠে পা দিয়ে কি করলেন, পাথর উঠে গেলেন, কিন্তু দেখেন এরপরে কি, তখন এই জুবায়ের বিন আওয়াম যে নাকি হাদিসটি রিওয়ায়াত করেছে তিনি বলতেছেন ফাসামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আওজাবা তালহা, তালহা যে কাজটি করেছে আওজাবা তালহা, তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, মানে সাহাবাদের মানে জুবাইর বলতেছে কথা, কিন্তু জুবাইরকেও কিন্তু রাসূলুল্লাহ কি বেহেশতের সুখবর দিয়ে দিয়েছে, মানে বেহেশতের সুখবর দিয়ে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবাদেরকে রাসূলুল্লাহ দুনিয়াতেই কি বেহেশতের সুখবর দিয়ে দিয়েছে, তাদেরকে বলা হয় আল মুবাশশারা, আশারা আল মুবাশশারা মানে দশজন সাহাবিকে রাসূলুল্লাহ মানে দুনিয়াতেই ওদেরকে জান্নাতের সুখবর দিয়ে দিয়েছে, দশজনের এক দশজনকে একটা হাদিসের মধ্যেই, কিন্তু অন্য সাহাবাদেরকেও বলছে, বিভিন্ন সাহাবাদেরকে সুখবর দিয়েছে কিন্তু দশজনকে কি একটা হাদিসেই সবাইকে একসাথে নিয়ে আসছে, মানে কি যে মানে একটা সুখবর আর কি, এর থেকে বড় সুখবর কিছু আছে, এই দশজনকে কি জানেন, এই দশজনকে কে সাহাবি যারা নাকি যাদেরকে একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সুখবর দিয়ে দিয়েছে জান্নাতের, হ্যাঁ প্রথম প্রথম আবু বকর, চারজন খলিফা আবু বকর ওমর ওসমান আলী, হ্যাঁ চারজন,
এই হাদিসে দুইজন আছে, আর জুবাইর বিন আওয়াম তালহা বিন ওবাইদুল্লাহ, না জুবাইর বিন আওয়াম তালহা বিন ওবাইদুল্লাহ। সাত নম্বর হলো আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমান বিন আউফ। আট নম্বর হলো সাঈদ বিন জাইদ। নয় নম্বর হলো সাআদ বিন আবি ওয়াক্কাস। দশ নম্বর হলো আবু উবাইদা বিন আল জাররাহ। ঠিক আছে, এই দশজনকে রাসূল সাল্লাল্লাহু একটা হাদিসে বলে দিছে। মনে রাখবেন আমরা চারজন তো খলিফা, এর সাথে কে আব্দুর রহমান বিন আউফ, যে নাকি ধনী সাহাবাদের মধ্যে কয়েকজন সাহাবি ধনী ছিলেন, তার মধ্যে একজন হলো ওসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ হলো ধনী সাহাবাদের মধ্যে ধনী পয়সাওয়ালা। তারপর একজন হলো সাঈদ বিন জাইদ, আবার সাআদ বিন আবি ওয়াক্কাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মামা ছিল, সাআদ বিন আবি ওয়াক্কাস রাসূলুল্লাহর কি মামা। তারপরে আবু উবাইদা বিন আল জাররাহ, তারপরে আজ জুবাইর বিন আওয়াম। আজ জুবাইর বিন আওয়াম উনি কিন্তু আবার আবদুল্লাহ বিন জুবাইর আছে না, আবদুল্লাহ বিন জুবাইর, জুবাইর হলো আবু বকরের কি হয় চিন্তা করে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি হয় জুবাইর, ওনার জামাই, আবু বকরের মেয়েকে একজনকে আয়েশা, আরেকজন কে আছে আসমা, আসমার স্বামীকে জুবাইর, জুবাইরের ছেলে আবদুল্লাহ বিন জুবাইর। তো আসমার স্বামী হাজবেন্ড হলো স্বামী হলো কি আজ জুবাইর। তো মোটামুটি এই দশজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে সুখবর দিয়ে দিয়েছে। আরও অন্য সাহাবাও আছে যে তাদেরকে একা একা বলেছে, বলা হয়েছে আর কি, এই আর কি। যখন নাকি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু লোকদের কথা বলেছেন যে এইসব ব্যক্তিরা, কিছু কিছু ব্যক্তিরা তারা বিনা হিসাবে বেহেস্তে প্রবেশ করবে, যারা নাকি অনেক, যারা নাকি বিভিন্ন ভালো সিফাত বর্ণনা করেছেন, তখন একজন সাহাবি উঠে বলছেন যে ওকাশ রাসূলুল্লাহ আমাকে দোয়া করে আমি ওদের মধ্যে হই, যে বিনা হিসাবে জান্নাতে যাই। রাসূলুল্লাহ কি বলছে, তুমিও ওদের মধ্যে আছো। এরপর আরেকজন দাঁড়াইছে বলছে আমিও রাসূলুল্লাহ, বলছে না ও তোমার আগে চলে গিয়েছে, একজনকে রাসূলুল্লাহ পারমিশন দিয়েছে। তো মোটামুটি এখানে আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেরা ছিল, যে উনার যে আপনার লোহার যে জামা ছিল, এটি উনি উহুদ যুদ্ধেতে উনার কি দুইটি জামা ছিল, কিন্তু দুইটি জামা কিরকম ছিল এই সম্পর্কে আরো বিস্তারিত আরেকটা হাদিসে বলতেছে, যে হাদিসটি পরে আসতেছে। আনে সয়েব বিন ইয়াজিদ, তিনি বলতেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان عليه يوم أحد درعان قد ظهر بينهما. এখানে বিস্তারিত বলতেছে যে আগের হাদিসে যে বলা হয়েছে যে উনি দুইটি দেরা ছিল, দুইটি লোহার জামা ছিল, এখানে হাদিসে বলতেছে যে কদ ظهر بينهما, অর্থাৎ একটার উপরে আরেকটি পড়েছে, বেশি আপনার সেফটি হওয়ার জন্য, যেন সহজে তরবারির মানে আপনার আঘাত না লাগে। তো উনি বলতেছে হাদিসে কদ যাহারা বাইনাহুমা, অর্থাৎ একটার উপরে আরেকটা পড়েছে জামা, যেন সহজে তরবারি আঘাত না পড়ে। তো এই ছিল মানে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ নিয়ে দুইটি বিষয় আলোচনা করা। আমরা ইনশাআল্লাহ আমাদের তারপর এর পরে পর্বতে বাকি বিষয় নিয়ে আলোচনা করবো। ওসল্লা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।